আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের এই সিরিজ পর্বের আজকে তৃতীয় নম্বর পর্ব আর গত পর্বে আমরা যা বলছিলাম সেগুলো হয়তো আপনাদের মনে আছে তো সেটা যদি আপনারা এখন করে থাকেন তো এরপরে হলো পরের পর্বে আমরা এখন হলো যাব আর আজকে যেগুলো পরামর্শ দেব এই পরামর্শমূলক ভিডিওগুলো এবং যারা নতুন কাজ করেন তাদের জন্য আসলে কিভাবে শিখতে সহজ হবে সেই বিষয়ে আজকে তিনটা তিনটা টিপস দেবো এবং কয়েকটা কমেন্টের উত্তর দেব তো প্রথমটা বলবো হলো সেলাইয়ের ভিতরে আপনি হলো যে একটা কাজ করার জন্য মানে কিভাবে কাপড় যে আমরা সেলাই করতে বলছি সোজা সেলাই দিতে বলছি এখন হলো কাজ করার উপযোগী আপনার যদি সেই সেলাই যদি কন্ট্রোল হয়ে যায় আপনি যদি মেশিন কন্ট্রোল হয়ে যায় তারপরে আপনি কাজ করার উপযোগী হয়ে কিভাবে সেলাই করবেন সেটা হলো আপনাকে ইয়া করতে হবে এটার পরামর্শ দেব তারপরে দেব হলো মেশিন কিভাবে ডিস্টার্ব দেবে না মেশিন সহজে ডিস্টার্ব দিবে না সেটার একটা পরামর্শ থাকবে এরপর হলো আপনার আরেকটা থাকবে হলো আপনি বেসিক যে জিনিসগুলো আছে আপনার সেটা হলো যে একটা কাজ করলে আপনার বেসিক কিছু জিনিস জানতে হবে যে এই এইগুলো জানলে আপনি আপনাকে আপনি একটা কাজ ধরলে সেই কাজটা আপনি করতে পারবেন আপনাকে দেখায় দিলে তো আমরা সেই সব ভিডিও তো আপলোড অবশ্যই করব। আপনারা আগে এই সব করে নেন হ্যাঁ আর এরপরে হলো আড়া কথা বলে রাখি যে আপ আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের সব পর্বে আমরা কমেন্ট যারা যারা কমেন্টে কমেন্ট করে জিজ্ঞাসা করেন আসলে কমেন্টে উত্তর দেওয়া সময় ইয়া হয়ে ওঠে না আমরা হলো ভিডিওতে এই ধরনের এই পরামর্শমূলক পর্বে ভিডিওগুলোতেই আমরা হলো উত্তর দেবো তো আপনাদের যা যা প্রশ্ন করার আছে আপনারা প্রশ্ন করতে পারেন আচ্ছা তো তারপরে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর খারাপ হলেও অবশ্যই ডিকলাইক ডিস ডিসলাইক দিতে পারেন সমস্যা নেই আর আরেকটা কথা হলো যে আমরা যেসব ভিডিওগুলো আপলোড করি আপনি যদি এসব ফলো ফলো করেন আমরা বরাবরই আমরা বলে আসি যে আমরা কাজের কোয়ালিটিতে গুরুত্ব দেই। আপনি কাজের কোয়ালিটিতে যদি গুরুত্ব না দেন তাহলে আপনার সে আপনি যেটা করলেন সেটা যদি না হয় ধরে হলো যে কোনো একটা জিনিস করলেন সেটা এই টেলারিং কাজ না অন্য কোনো কাজ করলেন সেই কাজটা যদি আপনার যেরকম করার কথা সেরকম যদি আপনার না হয় তাহলে সেই কাজের কোনো মূল্য নেই সে একই রকম তদ্রুপ এই কাজগুলো একই রকম আচ্ছা তারপরে এখন আমরা তাহলে ইয়াতে যাই আপনি হলো যে কাজ উপযোগী হওয়ার জন্য মেশিনে কিভাবে সেলাই করবেন সেটা হলো যে আপনি হলো দুই পার্ট কাপড় মানে কিভাবে বলবো মনে করেন যে যে কাপড়গুলো যে আপনি সেলাই করতেছেন এর ভিতরে দুইটা পার্ট কাপড় নেবেন হ্যাঁ লম্বা করে সোজা করে কেটে নেবেন দুইটা পার্ট এই দুইটা পার্ট কাপড় হলো এভাবে একটার উপরে আর একটা দেবেন দিয়ে তারপরে হলো সেলাই দেবেন এবং এই সেলাইয়ের মার্জিনটা কতটুকু হবে এ সেলাইয়ের মার্জিনটা হবে হলো হাফ ইঞ্চি থেকে তিন সুতার ভিতরে মানে হাফ ইঞ্চি ওভার হবে না তিন সুতা নিচে নামবে না এখন তিন সুতা কাকে বলে ঠিক আছে আমাদের টেলারিং ভাষায় আপনি হয়তো ফিতা সম্বন্ধে হয়তো মোটামুটি ধারণা অবশ্যই তো জানার কথা আপনার হলো এক ইঞ্চিতে চার সুতা হয় এক ইঞ্চিতে হয় সরি এক ইঞ্চিতে হয় হলো আট সুতা ঠিক আছে হাফ ইঞ্চিতে হয় চার সুতা ঠিক আছে মানে হাফ ইঞ্চি থেকে তিন সুতা তিন সুতার নিচে সেলাই নামবে না এবং আপনার হাফ ইঞ্চির বেশি হবে না বুঝাইতে পারছি মানে তিন সুতার কম হবে না হাফ ইঞ্চির বেশি হবে না এই মাজারমেন্ট আপনি হল ইঞ্চি টেপ ধরে যেহেতু আপনি ইঞ্চি টেপ কিনে রাখছেন ইঞ্চি টেপ প্রয়োজন ইঞ্চি টেপ ধরে যে তিন সুতা কোথায় হয় এটাকে আপনি হলো ফিট যে মেশিনের যে ফিটটা আছে যেরকম যেমন যে ফিটটা থাকে এই ফিটের একটা হলো মার্জিন করে নেবেন যে তিন সুতা দিলে আমার কাপড়টা এই ফিটের থেকে কতটুক বাইরে চলে আসে মানে কতটুক বাইরে চলে আসে তিন সুতা হলে বা হাফ ইঞ্চি হলে কতটুক বাইরে আসে যখন এইভাবে ইয়া হবে যখন এটা আপনার হলো নলেজে ঢুকে যাবে মাথার ভিতরে যখন ঢুকে যাবে তখন আপনি পরবর্তী সেলাই দেওয়ার সময় যে কোনো কিছু সেলাই করতে গেলে এক কথায় আপনি যেটাই সেলাই করেন যেটাই সেলাই করেন সেই সেলাইটা হবে তিন সুতার থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির থেকে তিন সুতা এর ভিতরেই সেলাইটা থাকবে হাফ ইঞ্চির নিচে যাবে না হাফ ইঞ্চির উপরে যাবে না এবং তিন সুতার নিচে নামবে না এটা হলো সেলাই মার্জিন এটাই হলো সেলাই মার্জিন আর এই নিয়ে যদি আপনি আমি যদি দেখাই দিই যেহেতু এটা ভিডিও আপনি হয়তো বুঝতে পারবেন না কতটুকচরা প্র আপনারা এটা ইয়ে করবেন আপনারা হলো ফিতা দিয়ে মেপে নেবেন এক কথা হলো ফিতা দিয়ে মেপে নেবেন হাফ ইঞ্চি আমার হলো হাফ ইঞ্চির ভিতরে থাকতে হবে সেলাই এবং তিন সুতার নিচে যাওয়া যাবে না আচ্ছা গেল এটা যখন হয়ে গেল এরপরে হলো আপনি করবেন কি কুচি দেওয়া শিখবেন এগুলো হলো কিন্তু বেসিক আপনার হলো কাজ করতে গেলে এসব বেসিক জিনিস এসব আপনাকে জানতে হবে তা না হলে আপনি কোনো কাজ করতে গিয়ে আপনি করতে পারবেন না এসব হলো বেসিক জানতে হবে হ্যাঁ ধরেন হলো তারপরে আপনি কুচিটা দিবেন কিভাবে একটা কাপড়ের উপরে একটা কাপড়ের উপরে আর একটা কাপড় রাখবেন নিচের কাপড়টা টান থাকবে এক কথায় সহজ ভাষায় বলে নি আপনার বাসায় যদি সালোয়ার সবার বাসায় সালোয়ার আছে যাদের বাসায় মেয়ে মানুষ আছে আর তারা তো অবশ্যই সালোয়ার পরে সালোয়ারের মধ্যে দেখবেন যে কিভাবে কুচিটা থাকে আপনার বাসায় একটা পুরনো সালোয়ারে দেখবেন যে কুচিটা কীভাবে থাকে সেই কুচিটা একবারে ধরবেন একটা কাপড় নিচের যে কাপড়টা থাকবে সেই কাপড়টা হলো টান থাকবে কোনো ঘোষ থাকবে না আর উপরের কাপড়টা হলো কুচি দিবেন কুচিটা দিবেন এবং কুচির যে গ্যাপগুলো থাকবে হাফ ইঞ্চি দূরে দিলে হাফ ইঞ্চি যদি দূরে দেন প্রত্যেকটা হাফ ইঞ্চি দূরে হবে আর যদি এক ইঞ্চি দূরে দেন প্রত্যেকটা এক ইঞ্চি দূরে হবে এইভাবে হলো আপনার হলো কুচি দেওয়া শিখবেন এগুলো কিন্তু বেসিক আপনার হলো এটা কাজ করতে গেলে এগুলো আপনার হলো বেসিক জিনিস এগুলো আপনাকে জানতে হবে অবশ্যই জানতে হবে তারপরে যখন আপনার কুচিটা হয়ে যাবে হ্যাঁ আর কুচিটা যখন হয়ে যাবে তখন মোটামুটি আপনার বেসিক জিনিসটা জানা হয়ে গেল ঠিক আছে আপনি বেসিক জিনিসটা জানলেন এই ইয়াটা আর হলো ফিতার মাপ আরেকটা হলো ফিতার মাপ ঠিক আছে আপনার হলো কত ইঞ্চিতে এক গিরা হয় আমাদের এগুলো টেলারিং ভাষা আপনি হলো টেলারিং ভাষা আপনি টেলারিং কাজ করলে আপনার টেলারিং ভাষা জানতে হবে অবশ্যই ঠিক আছে আপনার হলো সোয়া দুই ইঞ্চিতে হলো মনে রাখবেন এবং প্রয়োজনে লিখে রাখবেন সোয়া দুই ইঞ্চিতে হয় হলো আপনার হলো এক গিরা ঠিক আছে আর চার গিরা আপনার হলো ষোলো ষোলো গিরায় হয় এক গজ বুঝাইতে পারছি ষোলো গিরায় এক গজ সোয়া দুই ইঞ্চিতে হয় হলো আপনার হলো এক গিরা সাড়ে চার ইঞ্চিতে দুই গিরা ঠিক আছে এইভাবে হলো আপনার হলো সাড়ে ত তারপরে নয় ইঞ্চিতে হলো চার গিরা ঠিক আছে আঠারো ইঞ্চিতে হলো হাফ গজ হ্যাঁ এই যে এইভাবে হলো আপনার ইয়া হিসাব আপনার হলো এটা হলো ফিতার হিসাব আর আপনার ফিতার যা লেখা আছে আর আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট বলে রাখি আপনারা যেই মানে যেভাবে করেন সেটা হলো যে ফিতায় যে আপনি যে একটা মাপ লিখবেন একটা মাপ যে লিখবেন অবশ্যই ইংলিশ দিয়ে লিখবেন কেন ইংলিশে লিখবেন সেটা হলো আপনার ফিতাটা হলো ইংলিশ বাংলা কোনো ফিতা পাওয়া যায় না এই কারণে আপনাকে ইংলিশে হলো আপনার হলো ফিতা মানে মাপ লিখতে হবে ঠিক আছে তারপরে আপনার হলো একটা জিনিস এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে নেই সেটা হলো যে আপনি যখন মেশিন চালাবেন এটা কিন্তু ছোট হলো একটু মোটামুটি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখনই মেশিনে বসবেন ধরেন হলো আজকে মেশিনে বসছেন আবার কালকে মেশিনে বসবেন ঠিক আছে আজকে ফার্স্ট যখন মেশিনে বসবেন তখন মেশিনে তেল দিয়ে নেবেন ঠিক আছে মেশিনের তেল দিয়ে নেবেন কারণ হলো কি আপনি যদি মেশিনে তেল না দেন ধরেন একদিন দুই দিন ঠিক আছে দুই দিন পর আপনি চালাইতে পারবেন তিন দিনের দিন আপনার হলো সেলাইয়ে ডিস্টার্ব করবে তো এই জিনিসগুলো হলো ফলো রাখবেন অবশ্যই এটা অভ্যাসে পরিণত করতে হবে আপনাকে আপনি যখনই মেশিনে বসবেন মেশিনে যেদিন মানে আজকে এলো প্রথম মেশিনে বসলেন ওই সময় আপনি যদি আপনার বাটারফ্লাই মেশিন হয় সেই ক্ষেত্রে আপনি তেল দিয়ে নেবেন আর যেগুলো হলো আপনার প্লেন মেশিন এগুলো তো তেল নিচেই দেওয়া থাকে তারপরেও প্রয়োজনে আপনারা মানে প্রয়োজন কি অবশ্যই এই আপনি হলো ওই মেশিনটা উল উল্টায় আপনি হলো যেটার আপনার হলো ইয়া বলে আপনার মেশিনের শ্যাটেল বলে যেটা বাটারফ্লাই মেশিনের শ্যাটেল বলে মানে যেখানে ববিনটা থাকে সেই ববিনের ওখানে তেল দিয়ে নেবেন হ্যাঁ আর যদি বাটারফ্লাই হয় যেখানে যেখানে পয়েন্ট আছে ওখানে ওখানে আপনি অবশ্যই তেল দিয়ে নেবেন তাহলে এটা দিলে আপনার হলো মেশিনটা দীর্ঘদিন লাস্টিং লাস্টিং করবে কি আপনার দীর্ঘদিন ভালো চলবে না হলে আপনার মেশিনে আপনার ভিতরে যেখানটায় সুতাটা ঘুরে ওই জায়গাটা যদি আপনার হলো জং পড়ে যায় তখনই হলো আপনার সেলাই ডিস্টার্ব দেবে ঠিক আছে তো এ তখনই হলো সেলাই ডিস্টার্ব দেবে তো এই জিনিসগুলো ফলো রাখবেন আর যেগুলো বললাম এগুলো করেন তারপরে হলো আমরা বলে নেবো যে আপনি এরপরে কোন কাজটা করবেন আর এই কাজটা করার ক্ষেত্রে আপনি আমি আপনাকে বলি প্রত্যেকটা কাজের একটা লিমিট আছে আপনি এখান থেকে মানে একের থেকে দশ পর্যন্ত করবেন একের থেকে দশ পর্যন্ত করবেন কিন্তু আপনি এক না করে যদি দশের থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনার সেটা হবে না ঠিক আছে আপনার প্রথমে হলো যেগুলো সহজ কাজ যেগুলো সহজ সহজ সিলাই সেগুলো আপনাকে প্রথমে করতে হবে তারপরে আপনি হলো বর্তমান যুগে সবচেয়ে সহজ এই কাজগুলো করেন তারপরে হলো আপনি হলো পেটিকোট সবচেয়ে সহজ হলো পেটিকোট পেটিকোট যেটা কুচি পেটিকোট সেটা আবার যদি কুচি না জানেন তাহলে তো অনেক কঠিন ঠিক আছে আর যেটা হলো ছয় ছাটা পেটিকোট বলে বা কল্লি ঠিক আছে সেই পেটিকোটটা আপনি কাটতে মানে তারপরে আমরা ভিডিও আপলোড করবো কাটিংয়ের ভিডিও আপলোড করব তারপরে আমরা সিলাইয়ের ভিডিও আপলোড করব এগুলো দেখে দেখে আপনি করতে পারবেন কিভাবে করা যায় সেগুলো এ করবেন যাই হোক তারপরে হলো আপনি হলো যখন এরপরে যখন আপনি একটা পেটিকোট তৈরি করবেন তখন আপনার হলো আসবে হলো কি সেটা হলো যে আপনাকে ইয়ে আসতে হবে যে আপনি হলো একটা পেটিকোট ছত্রিশ ইঞ্চি লম্বা একটা পেটিকোট আপনার লাগবে এখন এই ছত্রিশ ইঞ্চি পেটিকোটের কাপড় কতটুকু লাগবে ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে হলো ইম্পর্টেন্ট বিষয় তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে ঠিক আছে এগুলো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে তখন আপনি কি করবেন একটা সহজ একটা হিসাব বলে নেই আপনার যদি ছত্রিশ ইঞ্চি ঠিক আছে ছত্রিশ ইঞ্চি যদি পেটিকোট হয় বর্তমানে পেটিকোটের কাপড়ে আপনার হলো অনেক ইয়া পানা এগুলো কাপড়ে অনেক পানা কম থাকে যার কারণে আপনার হলো বেলের কাপড়টা আলাদা মানে এক্সট্রা কাপড় নিতে হয় সাইড থেকে কাটলে আপনার হলো পানা হলো কম হয়ে যায় আর যখনই আপনি ওগুলো করতে যাবেন যদি পেটি ঘের কম হয় তখন কিন্তু সুন্দর হবে না ঠিক আছে তো এই জন্য হলো আপনি যেটা করবেন সেটা হলো যে বেলের জন্য এক্সট্রা কাপড় নেবেন বেলের জন্য এক্সট্রা কাপড় হলো নয় ইঞ্চি বেলের জন্য এক্সট্রা কাপড় লাগবে হলো নয় ইঞ্চি আর হলো ছত্রিশ ইঞ্চি লম্বা যদি পেটিকোট হয় তাইলে আপনার হলো আরও লাগবে কত দুই গিরা মানে দুই গজ ছত্রিশ ডবল পাটে তাহলে আপনার হলো সোয়া দুই গজ কাপড় আপনার ছত্রিশ ইঞ্চি পেটি করে লাগবে ঠিক আছে এই সোয়া দুই গছ আর কখনও কাপড়ের বেলায় কখনও ওই এক গিরা দুই গিরার হিসাব কখনো করতে যাবেন না যে কম কাপড়ে অনেক কিছু বানাবো অনেক চমকপ্রদ ভিডিও আছে ইউটিউবে সেগুলো আপনি দেখবেন যে কম কাপড়ে এমন কিছু আপনি পারেন না আপনি জানেন না যেটা সেটার থেকে আপনি কম কাপড়ে কিভাবে করবেন এগুলো কিন্তু খুব খুপিয়া আপনার হলো মাথার ভিতরে ঢুকাইতে হবে যে আমি যদি কাজটা শিখতে যাই অবশ্যই আমাকে এই জিনিসগুলো মানে বেসিক জিনিসগুলো জানতে হবে কেন বেসিকগুলো জিনিসগুলো জানতে হবে আমি ওই যে একটা কথা বললাম যে একের থেকে আপনাকে দশ যেতে হবে একের থেকে লিখে আপনাকে দশ যেতে হবে আপনি দশ লিখে যদি এক লেখেন তাহলে কি কেউ বুঝবে বুঝবে না সেটা হবেও না তো এরকমই আপনার হলো এইভাবে সিরিয়ালে যাবেন কখনো মাথায় এরকম জিনিস ঢুকাবেন না যে আমি সব একসাথে নেব। আপনি যদি সব যদি মাথার ভিতরে একবারে নেন আপনি কামিজ করবেন আপনি আপনি পেটিকোট করবেন আপনি ব্লাউজ সেলাই করবেন হ্যাঁ আপনি হলো প্লাউজও সেলাই করবেন সব যদি একবারে এনিয়ে নেন মাথার ভিতরে তাহলে কিন্তু আপনি একটাও পারবেন না কেন পারবেন না কারণ আপনার মাথায় সবগুলো একবারে ঢুকবে না আপনার মাথায় সবগুলো একবারে ঢুকবে না এটাই বাস্তবতা কারণ একটা মানুষের ব্রেনে যতটুক যাওয়ার দরকার এতটুক দিয়ে যেতে হবে আপনার হলো পথ যে দিক দিয়ে শুরু হয় সেদিক দিয়ে আপনাকে যেতে হবে আপনি সেই পদ যদি যান আপনি সহজে যেতে পারবেন ঠিক আছে সেই পথ দিয়ে যদি আপনি যান মানে যেখান থেকে পথটা শুরু ওখান থেকে যদি যান তাহলে আপনি খুব সহজেই যেতে পারবেন এবং খুব সুন্দরভাবে যেতে পারবেন আর অনেক দূর দিয়ে যদি আপনি অন্যভাবে যেতে চান তাহলে আপনি অনেক বিপদের সম্মুখীন হবেন তো কথা হলো এটাই আর আমাদের আরেক ভাই হলো কমেন্ট করছিলো ওনার কথাটা ওনার কমেন্টটা হলো যে এবি ব্যাটেল রানাভাই বেটেল রানাভাই কমেন্ট করছে উনি বলছেন যে আসলে মানে সেপ কার্ড কোথায় পাওয়া যায় তো আমি যেটা বলে আমাদের এই বিষয়ে একটা হলো ভিডিও আপলোড করা আছে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন আমি ডিস্ক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এবং আই বারের লিঙ্ক দিয়ে রাখবো তারপরেও বলি দুই চারটা কথা বলি আসলে শেপকাট পাওয়া যায় যেখানে হলো সুতো বোতাম এগুলো যারা বিক্রি করে এদের কাছে শেপকাট রেডিমেড শেপকাট পাওয়া যায় আসলে রেডিমেড শেপকাট দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না হ্যাঁ এগুলো হলো সেপ ভালো থাকে না এগুলো হলো একটু প্রবলেম আছে মানে আপনি হলো প্রফেশনাল কাজ করতে পারবেন না এক কথায় মানে যাকে প্রফেশনাল বলা হয় যে কোনো কাজের তো একটা প্রফেশন আছে সেই প্রফেশনাল কাজ করতে আপনি হলো এই রেডিমেড শেপকার্টগুলো দিয়ে করতে পারবেন না তাহলে আপনার হলো ভালো মানের শেপ কার্ড লাগবে এবং যেগুলো ভালো মানের শেপ কার্ড এগুলো আসলে কিনতে পাওয়া যায় না এগুলো বিভিন্ন জনের বিভিন্ন ক্যাটাগরির কাজ করে ওই হিসাবে এগুলো শেপ কার্টের হল ফর্মা থাকে তো আমাদেরও হলো পার্সোনাল ফর্মা আছে তো আমি বলবো যদি আপনারা যদি আমার আমার যে ফর্মাটা আছে যারা আমার থেকে ফলো করেন আপনারা যদি আমার কাছ থেকে সেই ফর্মাটা চান তো অবশ্যই আমি দিতে পারবো কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে এটা শুধু আপনাদেরকে তৈরি করে নিতে হবে আমি হলো ফর্মা পাঠিয়ে দেবো আপনার অ্যাড্রেস ঠিকানা দেবেন আমি ডিসক্রিপশনে যোগাযোগের মাধ্যম দিয়ে দেবো সেখান থেকে আপনি যোগাযোগ করবেন তো করার পরে আপনি হলো সেটা হলো ভালো কাঠমিস্ত্রির কাছে সেগুন কাঠ দিয়ে বানায় নেবেন তাইলে আপনি অনেক জীবন আমার আমি যেটা বানাইছি সেটা প্রায় কত বছর না হলেও তো প্রায় ছয় সাত বছর থেকে কাজ করতেছি এখনো আছে ভালো সেগুন কাঠ দিয়ে বানায় নেবেন ওখানে হয়তো কাঠমিস্ত্রি সামান্য কিছু টাকা হয়তো নেবে দুই তিনশো টাকা হয়তো নিতে পারে তো আপনারা যদি আমার আমার যে শেপ আছে এই শেপ কার্ডটা যদি আপনাদের ভালো লাগে আপনার বিনামূল্যে নিতে পারেন শুধু আপনি এই আপনার যে কুরিয়ান সার্ভিসটা থাকবে সেটা আপনার সেই টাকাটা আপনাকে দিতে হবে আর আমি ফরমা দিতে পারবো আমার কোনো বাধা নেই আপনারা যদি চান আমি অবশ্যই দেব যারা আমাকে ফলো করেন হ্যাঁ অবশ্যই আমি দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই অনেক দীর্ঘ ভিডিও হয়ে গেছে আসলে পরামর্শ দিতে গেলে অনেক কথা বলতে হয় আসলে আপনারা কিভাবে নেন এগুলো আমি জানি না তবে পরাবেশ্বর ভিতরেও যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই বলবেন কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে বলবেন যে আসলে এই ধরনের ভিডিও আপনারা কি চান কি চান না আর আপনারা হয়তো মনে করছেন আমি এইভাবেই সব ভিডিও শেষ করবো আসলে না আমাদের যে কাটিংয়ের সব ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো তো আসবেই পাশাপাশি আমরা এই ভিডিওগুলো করতেছি তবে একটা সিরিয়াল করতে পারতেছি না আপাতত তবে আমরা সিরিয়াল করে ফেলবো হয়তো কাটিংয়ের ভিডিও সপ্তাহে হয়তো দুইটা দেব আর আপনার পরামর্শমূলক ভিডিওগুলো হয়তো দুইটা দেব। তাও অনেক বেশি কিন্তু আপনি হলো এক সপ্তাহে দুইটা কাজ যে কোনো কাজ দুইটা আপনি ইয়ে করতে পারবেন না মানে শেষ শেষ করতে পারবেন না এটাই বাস্তবতা আর আরেকটা জিনিস হলো আপনি যে কাজটা শিখতে মানে যেটা ধরবেন মানে এটার পরে এটা মানে প্রথম যে কাজটা ধরবেন সেই কাজটা যার ভিডিও দেখেই আপনি করেন তার ভিডিওটা কয়েকবার আপনি দেখবেন কারণ কারণ কি কয়েকবার আপনি যত দেখবেন যে জিনিসটা আপনি যত দেখবেন তত এক্সপিরিয়েন্স হবে আপনার সেটা আপনার কাছে সহজ মনে হবে আপনার আপনার হলো ভিতরে এটা মানে গেথে যাবে যে আমি একটা জিনিস যদি আপনি দশবার দেখেন ধরেন একটা সিনেমা আপনি দশবার দেখলেন সেই সিনেমার কত কতগুলো কথা আছে কতগুলো ডায়লগ আছে সব কিছু এভরিথিং কিন্তু আপনার মনে থাকবে সেম এরকমই কাজটাও হলো এরকম আপনি যত দেখবেন ততই আপনার এক্সপিরিয়েন্স হবে এটাই বাস্তবতা আমি এখনও শিখি কাজ হ্যাঁ আমি আমি কিন্তু আমি কিন্তু এখনও কাজ শিখি আসলে শিক্ষার কোনো শেষ নেই এটাই হলো বাস্তবতা আমি দীর্ঘদিন যাবতেই কাজ করি এখনও আমি অনেকের কাছে শিখি তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যার কাছ থেকে কাজ শিখেন বা যার কাছ থেকে শিখেন তাকে কখনো অপমানজনক কথা বলবেন না এটা কিন্তু খুব কষ্টদায়ক তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন আর এই পরামর্শমূলক ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ